পুজোর মাসেই নাকি বন্ধ হতে চলেছে জি বাংলার নিমফুলের মধু। এই সপ্তাহের টিআরপি তালিকায় তৃতীয় স্থানে নিমফুলের মধু, বেঙ্গল টপার হয়েছে স্টার জলসার গীতা এলএলবি এবং দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার পুলকি। এই ধারাবাহিকে পর্ণার বুদ্ধিদীপ্ত কাণ্ড কারখানা থেকে শুরু করে অন্যদিকে সৃজনের পর্ণার প্রতি ভালোবাসা আগলে রাখা, পর্ণা আর সৃজনের যৌথভাবে একে অপরের পাশে থাকা যে কোনো সমস্যায় কিংবা পরিবারের প্রত্যেকটি সদস্যকে পাশে পাওয়া, শাশুড়ি বৌমার খুনসুটি, বর্ষা পিকলুর বন্ধুত্ব আর জেঠুর ঢ্যাসতম কথার ব্যবহার, সবটাই দর্শকদের দারুণ পছন্দের। এক কথায় এই ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্রই বেশ প্রিয় সকলে, তা হোক না কোনো দুষ্ট চরিত্র ঈশা বা সুইটি বা দত্ত পরিবারের সকলে। তবে জানা যাচ্ছে আনুষ্ঠানিকভাবে বন্ধের কোনো খবর আপাতত কলাকুশলীরাও জানেন না, হয়তো গল্প শেষের পথে তাই এখন সিদ্ধান্ত নির্মাতারাই নেবেন। তবে গল্পে আরও চমক বাকি, ঈশার শাস্তি থেকে পর্ণার স্মৃতি ফেরা, এই সব চমকের জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা।